আর এই রাস্তাটা মানে ফুল রোডটা ভিডিও করতেই আমি কিন্তু আমার ক্যামেরাটা ইউজ করি নাই তেমন একটা, মানে ব্যাটারিটা আমি ইউজ কম করছি এই রাস্তাটা ভিউ নিতে। এই যে এখানে একটা বিড়াল দেখা যাচ্ছে, কি কিউট, বিড়াল সব জায়গায় থাকে, ওয়াও। এই রোডটা ভিউ দেখেন, এটা কি আমি চিটাং শহরে পাবো, ঢাকা শহরে পাবো? এই যে একটা বেলি সেতু, সেতুর নিচে হচ্ছে গিরিখাত, ল্যাম্পপোস্ট, এগুলো আমি কোথায় পাবো বলেন? এগুলো দেখতেই আসি আর কি। হোক, এরকম রিস্কি রোড, ভাঙ্গা চূড়া, আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনের রিস্ক থাকলেও এসে যাই, কারণ একটাই, এগুলো আসলে চট্টগ্রাম ঢাকা শহরে পাবো না। আর সব কিছুতে রিস্ক থাকে। যেমন ধরেন যে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটাকে বিয়ে করতে পারি নাই, কেন জানেন? ওকে বিয়ে করতে গেলে রিস্ক, অনেক কিছু ফেস করতে হবে আমার, এই জন্য বিয়ে করতে পারি নাই। তো এখন কি হয়েছে, লাভটা হয়েছে নাকি লসটা হয়েছে আমার? ও ওয়াও, এখানে ভিউটা জোস। আর আমি তেমন একটা জোরে মানে রাইড করতে পারতেছি না, কারণ হচ্ছে যে আমাদের ভাইয়া যে উনি একটু কমফোর্ট ফিল করতেছে না, উনি হয়তো টানবে না তেমন একটা। আমি বুঝতেছি মানে গোটা রোডেই এটা টের পাইছি যে উনি হয়তো তেমন একটা টানতে চাচ্ছে না। সজল আবার ভাইয়া না থাকলে সজল আর আমি হয়তো অনেক টানাটানি করতাম আর কি, সেটা এখন সম্ভব হচ্ছে না। এই যে বাসাগুলা, এগুলো কিন্তু সব উপজাতিদের বাসা। যে বসে আছে সে উপজাতি, এই যে চেহারাটা দেখছেন, উপজাতি। এই যে কালো কুকুর, একটু সিগন্যাল দিয়ে দিলাম, কারণ কালো কুকুর অন্ধকারের মধ্যে লাইট মারলেও দেখা যাচ্ছে না, ওর বডি পুরাটাই কালো। তো একটু সিগন্যাল দিয়ে দিলাম যেন পিছের বাইকগুলো খেয়াল করে, এখানে একটা কালো কুকুর আছে। আর এখানের যে বাতাসটার কথা বললাম না আমি, মানে নির্মল একটা হাওয়া দিচ্ছে, আর এই বাতাসটাতে অক্সিজেনে ভরপুর। মানে এটা যে আমি ইনহেল করতেছি, আমি নিজেই টের পাচ্ছি না যে আমি কি ইনহেল করতেছি, এত পাতলা, আমি বুঝতে পারতেছি না আমি কি ইনহেল করতেছি। এই কার্ভগুলো অনেক জোস আসলে, এগুলোতে আমার টার্নিং নিতে খুব ভালো লাগতেছে। এই যে এখানে একটা স্পিড ব্রেকার পাই গেলাম আমরা, আর এখানে কিন্তু আমরা বার্গিল লেক ভ্যালেরিয়া পাই গেছি, ঠিক আছে? এখন হয়তো ভাইয়ারা একটু কমফোর্ট পাবে। ভাইয়া ঠিক আছে, এই যে বার্গি সজল, এই যে আমরা বার্গি সাইনবোর্ডটা কিন্তু দেখলাম, ঠিক আছে? এখন একটু চিন্তা মুক্ত হওয়া যায়, চল তাইলে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা বার্গির সাইনবোর্ডটা পাইছি। মানে সবাই একটু চিন্তা করতেছিল যে আমরা ঠিকঠাক রোডে আসলাম কি না, আমরা রোডটা হারাই ফেললাম কি না। এই যে এখানে কিন্তু ছেলে মেয়ে প্রেম করতেছে, ঠিক আছে? আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম, উপজাতিরা খুব আরাম করে প্রেম করে ভাই, কারণ হচ্ছে যে ওদের প্রেম করার জায়গার অভাব নাই, আর হচ্ছে খুললাম খুললা পেয়ার যেটা বলে আর কি, ওইটা ওরা করে, এটা আমরা পারি নাই কখনো করতে। কারণ হচ্ছে যে আমরা এই যে শহরে যেখানে গেছি, যে পার্কে গেছি বসছি, বা একটা রেস্টুরেন্টে গেছি বসছি, এই মেয়ের চাচা খালা জ্যাঠারা এসে মেয়ের বাপ মাকে লাগাই দিছে, আর হচ্ছে যে ছেলের বোন, বড় বোন, ছোটো বোন, এই বাপ চাচা এগুলো দেখছে, ছেলেকে মারছে, এই হচ্ছে যে শহরের ঘটনা। কিন্তু এখানে ঘটনা হচ্ছে, এখানে আপনি প্রেম করবেন যাবেন গা, যদি আপনি মানে জাস্ট রোমান্স করতে চান তাহলে যাবেন হচ্ছে যে, আচ্ছা একটা সাইনবোর্ড দেখতেছিলাম, যাই হোক, যেটা বলতেছিলাম, যদি আপনি শুধু রোমান্স করতে চান তাহলে এরকম কোনো একটা বেলি সেতুতে দাঁড়াবেন, আর যদি আরও কিছু করতে চান আর কি তাহলে সমস্যা নাই। এই যে দেখেন এখানে অনেক পাহাড় আছে, হ্যাঁ, চিপায় চাপায় ঢোকা যাবে। মানে এটা উপজাতিরা করতেছে, ওদের সাথে আমার হিংসা হয়। আর ওদের মেয়েগুলো এক একটা কী সুন্দর ভাই, কী সুন্দর, কী সুন্দর, কী সুন্দর, ওয়াও।
আর ছেলেগুলো একটাও সুন্দর নাই, তাও কিন্তু এত সুন্দর মেয়েগুলোকে পাচ্ছে, ওদের ডিজার্ভ করে না তাও পাই যাচ্ছে গা, আর পাচ্ছে তো পাচ্ছে, কি পাচা পায় নিয়ে মানে কি আর থাকা, আর বাকিটা বললাম না। তো এখন আমার কথাটা শুনে বাঙালিরা নিশ্চয় ভাবতেছে যে আমরা কত আসলে আনলাকি আর কি। এই যে এখানে বসে আছে আমাদের আর্মির ভাইরা, ডাইরেক্ট LMG নিয়ে বসে আছে, ওয়াও। আমি বাংলাদেশ আর্মিকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কারণ ওনারা আছে বলেই আমরা এখানে আসতে পারি। আমাদের নিরাপত্তা একটা LMG নিয়ে বসে আছে, মানে কে দিবে এত নিরাপত্তা, আর কে এত ভালোবাসে আমাদেরকে। সরকারের চাইতে আমাদেরকে আমাদের আর্মিরা বেশি ভালোবাসে, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আমরা একটু মানে আস্তে আস্তে রাঙামাটির কাছাকাছি আসি যাচ্ছি গা। এখানে একটা বাজার দিয়ে বের হবো আমি, বাজারটার এটা হচ্ছে বনভান্তের স্মৃতি চৈত্য, ওকে, বাজারটার নাম ভুলে গেছি গা। আর স্টিল আমরা এখনও ওই উপজাতি পাড়ার মধ্যেই আছি। এই যে প্রেম করতেছে ভাই, এদের এরা প্রেম করলে আমার আমার ভালো লাগে না, ভালো লাগে না, একদম ভালো লাগে না। এত আরাম কেন করবে ওরা, যত সব একদম ভালো লাগে না। থাক, ওরা প্রেম করুক, আমি যে বাইক চালাইতে পারতেছি এটাই আল্লাহ রহমত, বাকি সেটা তো পারতেছি, বেশি কিছু আসলে চাওয়া উচিত না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই যে একটা কারের এখানে উঠতে খবর হয়ে যাচ্ছে, তাহলে বুঝেন যে বাইক এখানে কত অনায়াসে উঠতেছে, কত আরামে উঠতেছে। অনেক খারাপ রোড তো, এখানে কিন্তু এখন যে বাইকগুলো দেখছি সবগুলো হচ্ছে যে উপজাতি, মানে উপজাতিরা যে এখানে বেশিরভাগই হচ্ছে উপজাতি। আচ্ছা না, এখানে বাঙালিও আছে, এখানে যারা বেড়াইতে আসছে এটা রাঙ্গামাটি দিয়ে ঢুকছে, মানে ওরা রাঙ্গামাটি থেকে এটুটুক আসছে আর কি। আর আমরা তো কাপ্তাই হয়ে ঢুকছি, ওই রোডটাতে মানুষ যায় না, কারণ ওটা ওটা অনেক হন্টেড এরিয়া। আর আমি তো একটা ছবি তুলছি, এটা যারা আমার ফেসবুকে আছেন ওরা তো দেখবেন যে হাতি পারাপার হয়, এরকম একটা কথা লেখে সাইনবোর্ড দেওয়া আছে। প্রেম করতেছে ভাই, সবখানে প্রেম করতেছে, আর এত ক্লোজলি বসছে দেখেই তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না। কেন ভাই এত আরাম করতে হবে কেন তোদের জীবনে, আর বলার কেউ না, তোদেরকে দেখার কেউ নাই, তোদের গার্ডিয়ান নাই, যত সব বাঙালি হইতে বুঝতি, হাত ধরলেও মানুষ আসি মারতে চায়। আচ্ছা, এখানে হচ্ছে যে আই লাভ রাঙ্গামাটি লেখা জায়গাটাই তো, এখানে অনেকে ছবি টবি তোলে, আমিও তুলছি কয়েকটা। এখানে ওরা ছবি তুলবে কি না আমি জানি না। আমি একটু স্লো করলাম, কারণ ওরা ছবি তুলতে যদি চায় তাহলে আমি ওরা দাঁড়াইতো আর আমি বুঝতাম যে ওরা ছবি তুলবে, কিন্তু এখন যেহেতু ওরা দাঁড়ায় নাই তাই আমি আবার রান করছি। আর এগুলো হচ্ছে যে আপনি যদি মোটরসাইকেল রাইডে লিড দেন তাহলে এই জ্ঞানগুলো আপনার থাকতে হবে। আর আমার লিড দিতে ভালো লাগে না, কারণ আমি অনেক মানে ঘুমে ঘুমে চালাই, তো লিড দিলে অনেক মনোযোগ দিয়ে চালাইতে হয়, এটা আমার ভালো লাগে না। এই জন্য আজকে লিড দিতে হচ্ছে, কারণ হচ্ছে যে এটা তো বুঝতেই পারছেন কেন লিড দিতে হচ্ছে। আর সাধারণত আমি যে স্কোয়াডের সাথে আসছি সে স্কোয়াডে সজলদেরকে আগে রাখি আমি, কারণ ওদের পিছে থাকলে আমি ঘুমে ঘুমে যাইতে পারি আর কি গোটা রাস্তা। তো আমরা বার্গি লেক ভ্যালিতে এসে গেছি গা, এখানে আমরা বসবো, বসে
একটু চিল করব। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।